কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাছ দিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পূজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়া খানি দোলাব তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো না সেই কথা।